প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃষিবিদ মোহাম্মদ রুবেল হোসেন। দর্শক, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। দর্শক, আমি আজকে আপনাদের সাথে হাজির হলাম গ্রিন হাউস পলিনেট হাউস নিয়ে, যেটা আমাদের বাংলাদেশি প্রযুক্তিতে অল্প খরচে দেখা যাচ্ছে যে আপনি যদি 18 থেকে 20 হাজার টাকা খরচ করেন, এরকম ছোট্ট একটা পলি হাউস আপনি নিজেই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করতে পারবেন। এবং এই একই জায়গাতে এই 20 হাজার টাকা দামের এই শেডে আপনি পলি হাউসে চাইলে আপনি প্রতি মাসে 10 থেকে 12 হাজার চারা প্রতি মাসে কন্টিনিউ এখানে উৎপাদন করতে পারবেন এবং সেটা আপনাদের জমিতে রোপণ করতে পারবেন। দর্শক, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যারা চাষি আছি, আমরা কিন্তু চারা কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা চারা কিনে আনি, অথবা নিজেরাও যদি করতে যাই জমিতে আমরা চারাটা করি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত কুয়াশার কারণে চারাগুলো আমাদের নষ্ট হয়, যে কারণে এই রকম ছোট্ট একটা যদি আমরা ঘর করতে পারি, পলিনেট হাউস করতে পারি, তাহলে সেখানে কিন্তু আমরা অনায়াসে আমাদের প্রতি মাসে যে চারাটা আছে, এই চারাটা কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু উৎপাদন করতে পারবো। এর পাশাপাশি অনেকেই আছে আমরা যারা দেখা যাচ্ছে যে গাছপালা, ছাদ বাগান এগুলো টিকে রাখতে পাচ্ছি না, প্রখর রোদ, প্রখর তাপমাত্রার কারণে সেগুলো মারা যাচ্ছে। আমরা যদি এই রকম এই ঘরের মতো করে একটু আমরা সেই জায়গাটা ছাউনিটা করে দেই, তাহলে এই গাছগুলো কিন্তু বাঁচানো সম্ভব। এটা মূলত আমি আপনাদেরকে যদি এক এক করে দেখাই যে এখানে আমরা কী কী ইউজ করছি আমরা, তাহলে আপনারা দেখতে পাবেন। আমি যদি প্রথমে বলি, আমাদের এটা মূলত 20 ফিট বাই 12 ফিটের একটা ঘর, 20 ফিট বাই 12 ফিট আমরা জায়গাটা চয়েস করছি। এবং এখানে উপরে আমরা ইউভি প্রোটেক্টেড পলি দিছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘরের ভেতরে আছি, কিন্তু কোনো রোদ আমার গায়ে সরাসরি আসতেছে না। তার মানে আমরা যে পলিটা ইউজ করছি এটা হলো রিফ্লেক্ট, অর্থাৎ সূর্যের আলো আসার পর এটা সরে যায়, অর্থাৎ কোনো আলোটা সরাসরি গাছে পড়ে না, আলোটা সরে যাওয়ার পর এটা একেবারে সম পরিমাণে গাছের উপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে আলোটা পায়। এবং এইটা আবার হলো ইউভি প্রোটেক্টেড হয়, এটা 8 থেকে 10 বছর কিন্তু এটা স্থায়ী। দর্শক, আমরা এটা কিন্তু পুরোটা বাঁশের স্ট্রাকচারে করা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বাঁশ বাঁকায় নিয়ে এটা মূলত আমরা 3 ফিট পর পর একটা করে বাঁশের ইটা বাঁকায় নিয়ে এটা আমরা চালাটা তৈরি করছি। এবং পাশে দেখতে পাচ্ছেন আমরা সিমেন্টের খুঁটি ব্যবহার করেছি। আর এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবুজ শেড নেট, এটা 30% তাপমাত্রা অ্যাবজর্ব করে এবং বাতাস পাস হবে। তো আমরা এই সবুজ শেড নেটটা ইউজ করার ফলে বাইরে কিন্তু অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত গরম, কিন্তু আমার এই ভেতরে কিন্তু আমি এখনও মোটামুটি একটা ঠান্ডা পর্যায়ে আছি। এবং ওপরে দেখতে পাচ্ছেন, আমি যদি ওপরের দিকে দেখাই, আমরা ওপরে 50% সবুজ শেড নেট ইউজ করছি। এটা মূলত তাপমাত্রা যখন বেশি হয় আমরা পুরোটাতে বিছায়া দিই, আবার তাপমাত্রা কমে গেলে আমরা এটা আবার গুছায় রাখি। তো এটা এই অপশনগুলো আমরা রাখছি যাতে করে ভেতরে আমরা যে গাছগুলো রাখছি, আপনারা যদি দেখতে পান আমরা অর্কিড রাখা আছে, বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টগুলো রাখা আছে। এই প্লান্টগুলো কিন্তু বাইরে এই তাপমাত্রায় কিন্তু মারা যাওয়ার কথা, কিন্তু ভেতরে একেবারে অক্ষত অবস্থায় এবং একেবারে ভালো অবস্থায় আছে। এখানে আমরা যে গাছগুলো রাখছি একেবারে সুন্দর, মানে কি বলবো, যে একেবারে সুস্থ সবল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই মূলত এই গ্রিন হাউস বা পলিনেট হাউসের সুবিধা, যে আমরা বাইরের আবহাওয়া থেকে রক্ষার জন্য আমরা যদি এরকম ছোট্ট একটা পলিনেট হাউস করি, সেখানে চাইলেই আমরা কিন্তু সহজেই আমাদের ছাদ বাগানের গাছপালা বা আমরা যদি এখানে চারা করতে চাই, যেটা আমরা কোকোপিটে চারা উৎপাদন করি, এই চারাগুলোও যদি এখানে করতে চাই, আমি এইটুকু ঘরে প্রায় মাসে প্রায় 10 থেকে 12 হাজার চারা উৎপাদন করতে পারবো। তার মানে আমি 20 হাজার টাকা খরচ করে এই একটা পলিনেট হাউসে কিন্তু আমি প্রতি মাসে 12-14 হাজার চারা যখন উৎপাদন করব, এটা কিন্তু ভ্যালুটা দেখবেন যে আমরা যদি বিক্রি পারপাসও করি, তাহলে দেখা যাচ্ছে মাসে আমাদের এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম আসার সম্ভাবনা আছে। এর পাশাপাশি তো আমরা নিজেদের ফার্মে আমরা চারাগুলো রোপণ করতে পারবো। তো দর্শক, এই রকম শেড নেট ইউজ করে বা শেড পলি ইউজ করে আপনারা যদি করতে চান এই ছোট্ট করে পলি হাউস, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব ধরনের টুলস আপনাদেরকে সাপ্লাই দেবো। এবং এর ভিতরে আপনি চাইলে ড্রিপ ইরিগেশনের ফগার লাগায় এখানকার তাপমাত্রা আরও কমাতে পারেন, যেখানে দেখা যাচ্ছে যে ফগারগুলো চালু করলে 5 থেকে 10 মিনিটের মধ্যে তাপমাত্রাটা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসবে। তো এরকম যদি সুন্দর এই ছোট্ট পরিসরে পলি হাউস করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস, মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া। এবং আমাদের ফোন নাম্বার হচ্ছে 01302 6767
88 এবং 01302-676787 এই দুইটার নাম্বারে কল করলে আপনাদেরকে আমরা এই টুলসগুলো সরবরাহ করতে পারবো। এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ কৃষি বন্ধুতে গিয়ে নক দিলে আমরা এই সকল টুলসগুলো দিতে পারবো। কৃষিবন্ধু.com ওয়েবসাইটেও অর্ডার করতে পারবেন। দারাজে গিয়ে যদি কৃষিবন্ধু সার্চ দেন তাহলে আমাদের স্টোরটি আপনি পাবেন। হোম ডেলিভারি নেওয়ার জন্য দারাজ থেকে আপনারা অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।